এরা জুম্মার দিনে যায়, তবে জুম্মার নামাজ পড়ে হোক নেকি এরা পায় না ভাই। বিশ্বনবী সুন্দর করে বললেন, চার শ্রেণীর মানুষ মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়বে, অথচ জুম্মার দিনে নেকি পাবে না, গুনার খাতায় তাদের নাম উঠবে। এই চার শ্রেণীর মানুষ কারা আজকে জানা দরকার আছে বাবা, বলবো কারা? বলবে হুজুর এমনি যায়নি, আবার যদি বলে দেয় আর একটাও যাবে। অথচ জুম্মার দিনে একটা অফার চলে, এই অফারটাকে কাজে লাগানো দরকার আছে না নাই? আছে। একটা অফার চলে, কি অফার জানেন? রাজারহাট শপিং মলে মাঝে মাঝে দেয়, দেখবেন অফার দেয়, চৈত্র মাসের সেল। ছেলে বলে দেখ আমার খেল, চৈত্র মাসের সেল দেখ আমার খেল, 20% ছাড়। বলে জুতো কিনা দরকার, বিবির জন্য দুজোড়া, বেটার জন্য দুজোড়া, স্বামীর জন্য নিয়ে এসেছে এক জোড়া। বিবি বলে মনটা খুশি কেন? বলে জুতো কিনেছি বলো, বাটা কোম্পানি জুতো ছাড় দিছিল 20%, নিয়ে এসেছি আজকে। এখন বাপজি বেটা জিগে, এখন বিবি জিজ্ঞাসা করে, স্বামী গো আমাদের জন্য দুজোড়া করে, তুমি কজোড়া? বলে এক জোড়া। অনেক স্বামী সংসারে চিন্তা করেন, ঈদের দিনে দেখবেন জামা ইস্ত্রি করে পরে, বউকে দামি কোম্পানি শাড়ি কেনে, কিন্তু নিজের জন্য জামা ইস্ত্রি করে পরে, এমনও স্বামী আছে না নাই? আছে আছে। বলে বিবি গো আমি এক জোড়া নিয়েছি, সংসারের দায়িত্ব আমার ওপরে। বলে না না হবে না গো, প্রাণের স্বামী তোমাকেও নিতে হবে দু জোড়া, কেন দেব না তোমাকেও এক জোড়া? আমরা যদি নেই দু জোড়া করি, তুমি কেন নেবে এক জোড়া? তোমাকেও নিতে হবে দু জোড়া, আমরাও নেব দু জোড়া। স্বামীকে যখন জেদ ধরে স্বামী আর এক জোড়া কিনে নিয়ে আসেন, লাগিয়েছে ক জোড়া, দু জোড়া, তিনজনে দু জোড়া করে ছ জোড়া না গিয়েছেন, দিচ্ছে বাটা কোম্পানি ছাড়, 20% ছাড়। ছেলে বলে জুতো কেনা দরকার, ও অফার বুঝলো, কথা ঠিক কিনা বল বলম? এটা কোথাকার অফার? দুনিয়ার অফার, পৃথিবীর অফার। মাঝে মাঝে অফার দেয় দেখবেন, প্রচার গাড়ি ঘরে ঢোকে, একবার মাঝে মাঝে এলাকা রাস্তা দিয়ে যায়, একটা আওয়াজ দেয়, কাল বেলা 10টার সময় খেলা, আর কিছুক্ষণের মধ্যেই খেলা, 2 টাকায় 10 লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ, 2 টাকায় 10 লক্ষ টাকা, আর কিছুক্ষণের মধ্যেই খেলা, সেকেন্ড প্রাইজ পালসার 220 গাড়ি, সঙ্গে থাকবে কালার বিশিং টিভি, আর কিছুক্ষণের মধ্যেই খেলা খেলা খেলা। ইয়াং ছেলেগুলো বলে এবারে টিকিট কাটার পালা। বলো এগুলো কোথাকার অফার? পৃথিবীর অফার, দুনিয়ার অফার, সব আমরা বুঝি। কিন্তু রসুল বললেন, আর রসুল বললেন, শোন তোরা জুম্মার দিনে একটা অফার চলে, অফারটা তোরা হাত ছাড়া করবি না। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেছেন যে জুম্মার দিনে যে নামাজিটা সকাল সকাল গোসল করে, সকাল সকাল উজু করে, কারোর সঙ্গে কথা না বলে সোজা মসজিদে ঢোকে, মসজিদের একটা সাইডে গিয়ে, মসজিদের একটা পাশেতে গিয়ে বসে 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 নিজের জিব্বাটা, নিজের ঠোঁটটা আল্লাহ 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 নামে জিকির লাগায়, আল্লাহ আল্লাহ নামে যখন জিকির ঠোঁটটা লাগিয়ে দেয়, এই আল্লাহ আল্লাহ নামে যখন জিকির জোরটা লাগিয়ে দেয়, বিশ্বনবী আমার সুন্দর করে বলেছেন, সুন্দর করে জানিয়েছেন, এই জিকির করলে কাল পরিষ্কার হয়, জিকির করলে অন্তরের মরিচাগুলো পরিষ্কার হয়। যখন সে লোকটা জিকির করতে লাগলো, হঠাৎ করে দেখা যায় আস্তে আস্তে সময় হলো, মুয়াজ্জিন সাহেব এসে হাজির হলো, মুয়াজ্জিন সাহেব যখন কানে হাত দিয়ে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আজান শুরু করলো, আজান হয়ে গেল, ওই যে মুরব্বী লোকটা থাকতে না পেরে আস্তে 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 সুন্নাত নামাজগুলো আদায় করলাম, সুন্নাত নামাজগুলো যখন পড়ে নিল, আস্তে আস্তে ইমাম সাহেব এসে হাজির হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিলাম, আস্তে আস্তে মুয়াজ্জিন সাহেব আস্তে আস্তে থাকতে না পেরে ওই মুয়াজ্জিন সাহেব যখন আজান শুরু করলাম, ওই মসজিদের ইমাম সাহেব থাকতে না পেরে আল্লাহর নাম নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে খুতবা শুরু করলাম, ওই খুতবাটা যখন মন দিয়ে শ্রবণ করলাম, শুনে নিল চাচা, যখন মন দিয়ে শুনে নিল, ওই পুরুষটা জোন দিয়ে শুনলাম, মন দিয়ে যখন খোদবা শোনা হয়ে গেল,
আস্তে আস্তে দেখা যায় মুয়াজ্জিন সাহেব একামত দিতে শুরু করলাম। একামত যখন দেয়া হয়ে গেল ওই ইমাম সাহেব থাকতে না পেরিয়ে গে ওই হুজুর সাহেব গিয়ে গে সঙ্গে সঙ্গে আবার নামাজ শুরু করলাম। নামাজ যখন দুরাকাত পড়িয়ে দিল দুরাকাত নামাজ হয়ে যাওয়ার পরেতে গে ওই আল্লাহর বান্দা ওই মুসল্লি সাহেব গে ওই চাচা আমার আবার বাকি সুন্নাত নামাজগুলো টুক 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 করে আদায় করলো। সব সুন্নাত নামাজগুলো টুক টুক করে পড়ে নিয়ে গে আস্তে 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 বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে যখন গিয়ে পৌঁছে গেলাম বিশ্বনবী বললেন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত, বাড়ি থেকে মসজিদ, মসজিদ থেকে বাড়ি, তার আসার যাওয়া যাওয়ার আসা প্রত্যেকটা পা ফেলার বিনিময়ে এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজার সব আল্লাহ তার নেকির খাতায় লিখে দেয়। অফার কম কথা বলেন, অফার কম, লটারির টিকিট কাটছে অফার, 20% জুতো ছাড় দিচ্ছে অফার, আর এই অফারটা কে নেবে? এক বছরের নফল রোজা, এক বছরের নফল নামাজ, খালি আসা আর যাওয়ার পথে যতগুলো পা ফেলেছো ততগুলো পা ফেলার বিনিময়ে এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজার সব রসুল বলছেন তার নেকির খাতায় লিখে দেয়া হয়। এই অফারটা কে নেবে? লেওয়ার লোক নাই। দুরাকাত নামাজ পরে টাওয়ার ঠেলে গুজে ফেলতে হয়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন চার শ্রেণীর মানুষ মসজিদে যায় নামাজ পড়ে এরা নেকিও পায় না, বরং গোনার খাতায় নেকি গোনা লেখা হয়। এর মধ্যে এক নম্বর কারা? যারা জুম্মার দিনে শেষে গিয়ে প্রথমে বসে, যারা এই সামনে জুম্মা গেল, গত জুম্মা মসজিদে আমি বসে আছি, কথা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছি এক হাজি সাহেব, আমি চিনি হাজি সাহেব এক, আহারে ধর্মের জ্ঞান নাই মানে আমি হাজি সাহেব, চেহারা জবরদস্ত, মুখ ভরা সাদা দাড়ি, সুন্দর চেহারা, গোলগাল চেহারা, আটটি কাপড়ের জামা, নেটের টুপি, দেখলি শ্রদ্ধা জন্মাবে, আমার হাজি সাহেব চাচা দেখছি একেবারে শেষে এসে, ভাই শরত একটু, শরত একটু, শরত একটু, শরত একটু, এর ঘাড়ে ওর পিঠের উপর দিয়ে ঠেলে টুলে গিয়ে জানি আমি হাজি সাহেব মনে আমাকে ফাঁস কাতারি বসতে হবে, কেন হাজি সাহেবের হক হচ্ছে ফাঁস কাতারে বসা, পিছনে নয়। এখন ঠেলে গুজে দিয়ে যখন সামনে কাতারে এসে বসলো, বিশ্বনবী বলছেন যে লোকটা শেষে গিয়ে প্রথমে বসবে, জান্নাত তো দূরের কথা, সে জাহান্নামায় যাবার জন্য একটা রাস্তা ফুল বানালো, সেতু বানালো, কথা বুঝে আসছে? এই জন্য আপনার ইসলাম ধর্ম আলাদা জিনিস, এখানে ছোট জাত বড় জাতের ব্যাপার নয়, দুর্বলের ওপরে সবল ক্ষমতা চালাবে এটা নয়, রক্তের গরম, শরীরের গরম, ছাতির গরম দিয়ে আপনি কাউরের ওপরে জুলুম করবেন এটা নয়। মসজিদে যখন আপনি ঢুকবেন, যদি সামনের কাতার যদি চাকর গিয়ে আগে সিট পায় সে সামনের কাতারই দাঁড়াবে, আপনি মনিব যদি হন পিছনের কাতারে যদি সিট পান পিছনেই দাঁড়াতে হবে, চাকরকে টেনে দিয়ে সামনে দাঁড়াতে পারবেন না, এটা ইসলাম অধিকার দেয় না। আপনি রাজা হন, বাদশাহ হন, আমির হন, যেই হন, আপনি যে সামনের কাতারে যদি সিট না পান, যদি একটা ম্যাথর যদি পবিত্র হয়ে পাক পবিত্র অবস্থায় যদি সেও উজু করে যদি নামাজ পড়তে ঢোকে, ম্যাথরকে টেনে শেষে পৌঁছাতে পারবেন না, এটা ইসলাম আপনাকে এই অনুমতি দেয় না। এখানে সমান অধিকার, একটা আমিরেরও যেমন অধিকার, একটা ফাকিরেরও তেমন অধিকার, একটা আপনার কি বলে একটা রাজারও যেমন অধিকার, একটা প্রজারও তেমন অধিকার, একটা বাদশারও যেমন অধিকার, একটা ম্যাথরেরও তেমন অধিকার, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এজন্য কোরআন ঘোষণা দিয়েছে ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। এজন্য চার শ্রেণীর মানুষ, বিশ্বনবী বলেন চার শ্রেণীর মানুষ, এরা নামাজ পড়তে গিয়েও গোনা করে আসে, এদের খাতায় নেকি লেখা হয় না বরং গোনা লেখা হয়। তাই নাম্বার ওয়ান শেষে গিয়ে ফাঁস কাতারে বসবে, এক নাম্বার জাহান্নামায় যাবার জন্য একটা পুল বানানো হলো, সেতু বানানো হলো। এই জন্য কিছু সংস্কারমূলক ওয়াজ করছি, নিয়ে নেন আপনারা, ধরে নেন, ক্যাচ করুন। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো, দ্বিতীয় নাম্বার আর একটা শ্রেণীর মানুষ, নামাজ পড়তে যাবে কিন্তু গোনা হবে নেকি হবে না,
দু নম্বর কারা শোনেন আজকে বাবা অনেক দেরি হয়ে যাচ্ছে কি গো ভাই ঘুম টুম পাইনি নাকি হ্যাঁ এই কি করছি দেখেছ মহাবিপদ রে ভাই মুলকে হিন্দুস্তান চে গুনা মুলকে আস্ত মুলকে খুবাস মুলকে খুবাস হালুয়া খোর্দা মুফত আস মুলকে খুবাস মুলকে খুবাস দমাদম বাজা মুফত আস মুলকে খুবাস মুলকে খুবাস নিজ সওয়ারে খর মুফত আস মুলকে খুবাস মুলকে খুবাস দেশটা খুব ভালো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো তবে এনআরসি কেন হবে বলো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো তাহলে পেট্রোলের দাম কেন 80 টাকা হয় পেট্রোলের দাম কেন ডিজেলের দাম কেন 80 টাকা হলো বলো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো তাহলে পেঁয়াজের দাম কেন 100 টাকা হলো বলো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো দেশটা খুব ভালো তাহলে আলুর দাম কেন 50 টাকা হলো বলো বলে এর নাম ডিজিটাল ইন্ডিয়া ছেলের পকেটে থাকবে কে ছেলের পকেটে থাকবে এটিএম ছেলে আমার চালাবে কেটিএম এর নাম হলো ডিজিটাল ইন্ডিয়া পকেটে সব ফাঁকা থাকবে না টাকা এরা অনলাইনে চালায় অফলাইনের লোক নয় ছেলে চালাচ্ছে কেটিএম পকেটে আছে এটিএম কার্ডে পেমেন্ট কথা ঠিক কি না এর নাম ডিজিটাল ইন্ডিয়া মানুষ মরে কোনো দুঃখ না এর নাম ডিজিটাল ইন্ডিয়া হ্যাঁ কি না পেট্রোলের দাম হয়ে যায় 80 টাকা ডিজেলের দাম হয় 80 টাকা ছুঁই ছুঁই ছোঁয়া ছোঁয়া একেবারে ছুঁয়ে 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 ছুঁতে চলেছে 80 টাকা কথা ঠিক কি না আলুর দাম উঠেছে পেঁয়াজের দাম উঠেছে 100 টাকা কয়দিন আগে দেখা যাচ্ছে না বাবা 150 টাকা হয়ে গিয়েছিল এ সোনা চুরি করার জন্য এবারে চাষীদের কাছ থেকে পেঁয়াজ চুরি করে নিচ্ছিল বুঝতে পারছেন তো ঘুম পাচ্ছে নাকি আপনাদের না কি রে ভাই কি বিপদে পড়েছি ভাই আজকে আর দিয়ে লাভ নেই ভাই অন্যদিন হবে তাহলে বাকি রইল কটা কটা বাকি রইল দুটো তিনটে তিনটে বাকি আছে যাক অন্যদিন হবে এখন না 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 আজকে দিয়ে লাভ নেই ভাই অনেক অনেক টাইম হয়ে যাচ্ছি ঘুম টুম কিছু দেবেন না দু এক ঘন্টা বাপ অন্যদিন আবার হবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন জোরে বল আল্লাহুম্মা আমিন জোরে বল আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ ভালো লাগছে আজকের মাহফিল তো ভাই বিষয় হচ্ছে কি জানেন পাঁচ নম্বরের কোশ্চেন তো একটু অ্যানসার বড় করে লাগাতে হয় এ আবার সেই শর্ট বাপের নাম এই ছিল আর জন্ম এই ছিল এই এক নম্বর দিয়ে আবার হয় না কথা বুঝছেন এই জন্য বাপ কথা বুঝতে পারছেন থাক আজকে আল্লাহ যদি করে আবার হবে এখন শর্টে মারব শর্টে মারি তাহলে শর্টে মারুন হুজুর সেদিন এক জায়গায় গেছি বলছে হুজুর একটু কড়া করে দোয়া মারুন হুজুর আমি বললাম ভাই আমি তো জীবনে হাঁড়ি ফাঁড়ি নিয়ে কোনোদিন দোয়া মারিনি তুমি যা করছো সারা জীবন যেন হাঁড়িতে দোয়া মেরেছি এবারে কড়াই মারুন হুজুর তুলে পড়েছি বলে হুজুর একটু কড়া করে মারুন হুজুর কাজ কারবার ভালো চলছে না ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল ভাই শুকরিয়া কর ঘরে আছিস আল্লাহ রেখেছে তোকে ঘরে কেন গত এপ্রিল থেকে এনআরসি ঘোষণা করবে বলেছিল এনপিআর চালু করবে বলেছিল গত এপ্রিল থেকে পৃথিবীর কোন মায়ের লাল নাই যে আটকে দিতে পারে আল্লাহ বলে শোন খোকা তুই বাচ্চা আছিস আমি আটকে দিচ্ছি দিলাম আমি আল্লাহ করোনা ভাইরাস পাবলিক মাথায় হাত দিয়ে বলে সর্বনাশ চলছে লকডাউন নেতারা রেগে আগুন পাবলিক পুরো গরম মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন চলছে লকডাউন কথা বলো সব ঘরে ঢুকে খিল বেড়ে দিয়ে বসেছে গোটা পৃথিবীকে আমার আল্লাহ স্তব্ধ করে দিয়েছিলেন কথা ঠিক কিনা ভুল বলো কোনো খবর ছিল না কথা ঠিক বলছি না ভুল বলছি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে পড়েছে হাই রোডের উপর দিয়ে বাঘ হাঁটছে সিংহ হাঁটছে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কথা ঠিক কিনা হাতি বেরিয়ে পড়েছে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় হাঁটছে ওরা ভাবছে মনে হয় কিয়ামত হয়েই গেছে
রাস্তায় লোক নাই, বাজার নাই, সবজি নাই, মাঠে ঘাটে কোনো ব্যাপারী নাই, কোনো বিজনেসম্যান নাই, কোনো গাড়ি নেই, কোনো ঘোড়া নেই, রাস্তায় কোনো মাঠে ঘাটে লোক নাই, শুধু আছি আমরাই। মনে হয় আমরাও আর বেশিক্ষণ নয়, কিয়ামত মনে হয় হয়েই গেছে, আমরাও আর থাকবো না, একটু হাই রোডে হেঁটেলি, হাই রোডে হাঁটছে কথা বলো। দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমার মুরব্বী বাপেরা বলছে বাবাজি যেটা কোনোদিন হয় না সেটা ঘটছে, যেটা কেউ পারে না সেটা পারে কে, জোরে বলো। তবে হ্যাঁ, আশা আনতে করো সাইনা হুয়া খৈরুল্লাকুম আসান তুহিব্বু সাইনা হুয়া শাররুল্লাহ। বান্দা তোরা যেটা মনে করিস তোদের জন্য ভালো, আসলে তোদের জন্য খারাপ, তোরা যেটা মনে করিস তোদের জন্য খারাপ, আসলে সেটা তোদের জন্য ভালো। প্রকৃত ভালো মন্দ আমি আল্লাহই জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না। তোরা মনে করলি লকডাউন হয়ে গেল, কাজ কারবার বিরাট ক্ষতি হয়ে গেল, লাখ লাখ টাকার বিজনেস বন্ধ হয়ে গেল, আরে খ্যাপা তুই বুঝতে পারছিস না, তোর জন্য এনপিআর চালু করবে বলেছিল 1 এপ্রিল থেকে, আমি আল্লাহই তো তোদেরকে বাঁচিয়ে দিলাম করোনা ভাইরাস দিয়ে, তোরা আমার নামে দোষ দিচ্ছিস, আমাকে দোষারোপ করছিস। হ্যাঁ, এই করোনা ভাইরাসে ভাই নামাজিও বেড়েছিল, কথা ঠিক বলছি না ভুল বলছি? সারা জীবন ধরে যারা দাঁড়িয়ে মতে তারা আবার মসজিদে লাইন দিচ্ছে, আর মুরব্বী চাচাগুলো বলে কি সর্বনাশী কি হলো রে ভাই, আর মসজিদে ঢুকতে পারবো না কি, বুড়ো লোক তো গুত্তা মেরে দূরে ফেলে দিচ্ছে, দিয়ে দাঁড়িয়ে মতা ছেলেগুলো মসজিদে ঢুকছে, আরে লাইন কি রে ভাই, জোহরের নামাজ বেলা 1টায় জামাত ও 12:30টার আগে পৌঁছে গেছে, আমি গ্রামে দেখছি ছেলেগুলো সব যাচ্ছে কোথায় গো ভাই, বলে ভাই যান নামাজ পড়তে, আল্লাহ কবুল করুক, এখন আর লকডাউনও নেই নামাজও নেই সব ফাঁকা, ওরা মনে মনে ভাবছে লকডাউন কেটে গেছে মানে বেঁচে গেছি, তাহলে আর মরছি না, যারা মরে গেছে বিপদে পড়েছে, মরে যাওয়ার ভয়ই ঢুকেছিলাম, যেহেতু বেঁচে গেছি তাহলে আর দিচ্ছি না, কথা বলো। লকডাউন জি জি জি, সব রেগে আগুন চলছে লকডাউন, আর নেতারা রেগে আগুন, পাবলিক পুরো গরম, মাঝে মাঝে রাস্তা বন্ধ করে দিচ্ছে, দিয়ে খালি বলছে কি খাবো বলুন, লকডাউন, কথা বুঝছেন ভাইরা, মাদস্ত্র আমার বাবাজিরা আমার, এই জন্য স্রষ্টার দরবারে সৃষ্টিকর্তার দরবারে আপনাকে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করা উচিত, শখ করে দুরাকাত নামাজ পড়া উচিত, যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমার আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন, করোনা ভাইরাস থেকে বাঁচিয়ে, এনপিআর এনআরসি থেকে বাঁচিয়ে, দুনিয়ার পাপ খোদার গজব সব গজব মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে এখনো হায়াতে রেখেছেন, শুকরিয়ায় আমার আল্লাহর দরবারে খুশি হয়ে কোনোদিন শুকরিয়া আদা করে দুরাকাত নামাজ পড়িনি এমনও মানুষ আছে না নাই, যে ভুল বুঝবেন না, রাগ করবেন না ভাইরা, মা দোস্ত আমার বাবাজিরা আমার, বিশ্বনবী প্রফেট মোহাম্মদ ইসলামকে টিচার হিসাবে ধরুন, সব সোজা পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ, নবী এমন কোনো দিক নাই যেটা আপনাকে জানান নাই, বিশ্বনবী এমন একজন টিচার, এমন একজন লিডার, এমন একজন মাস্টার, এমন একজন প্রফেসর, আপনি যেদিক দিয়ে নেবেন সেদিক দিয়ে আমার নবীকে ধার করতে পারবেন, জোরে বলবেন না, আরো জোরে হয় না, যেদিক দিয়ে নেবেন সেদিক দিয়ে আমার নবী থেকে ধার করতে পারবেন, ক্যাচ করতে পারবেন, বিশ্বনবী এমন একজন মাস্টার, সব শিখিয়েছেন। কোনোদিন শুনেছেন আপনি যে জামা পড়লে নেকি হয়, শুনেছেন শুনেছেন? আচ্ছা, কোনোদিন শুনেছেন যে দীঘা বেড়াতে গেলে নেকি হয়, জামা পড়লে না হলে একটু কনফিউজের মধ্যে পড়ে যাচ্ছেন, হয় কি হয়নি, হয় কি হয়নি, হয় কি হয়নি, আচ্ছা দীঘা বেড়াতে গেলে নেকি না গোনা, গোনা ডান দিকের ভাইগুলো বলছে গোনা, বাঁ দিকটা কি বলছেন গোনা না নেকি, হ্যাঁ নেকি হবে, যে যে নিয়তে যাবে, আচ্ছা একদম কারেক্ট অ্যান্সার, কেমন নিয়ত করলে এটা হলে হবে নেকি, আল্লাহ শুকরিয়া আদা করে যদি কি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন ভ্রমণের উদ্দেশ্যে যদি যাই, কারেক্ট অ্যানসার, কারেক্ট অ্যানসার, যে এই এইটারই ঠিক দলিলটা আপনাদের তাহলে বলে দিয়ে যাই, কোরআন ঘোষণা দিয়েছে
সুন্দর করে বলেছে যে কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম তুবদুহু ইয়ালামুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন কদীর কোরআন ঘোষণা দিচ্ছে আবার কোরআন এর দলিল দিচ্ছে কি কোরআন সুন্দর করে বলছে ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন কুল সিরু ফিল আরদ কুল বলে দাও জানিয়ে দাও সিরু তোমরা সাহের করো ঘোরো ফিল আরদে পৃথিবীর জমিনে ফানজুর অতঃপর লক্ষ্য করো দেখো কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন কেমন করে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো আল্লাহর সৃষ্টি নিদর্শনগুলো তোমরা দেখো সাথে সাথে যদি ওই নিদর্শনগুলো দেখে যদি উপলব্ধি করে স্রষ্টার দরবারে শুকরিয়া আদা করতে পারো আমার আল্লাহ ভ্রমণের উদ্দেশ্যে বেরোলো আপনার নেকির খাতায় নেকি চালু রাখবে সুন্নতি লেবাস পড়বেন কসরের নামাজ পড়বেন যেহেতু আপনি মুসাফিরের খাতায় পৌঁছেছেন সাথে যদি এই নিয়ত করে যদি আপনি দেখতে পারেন তাহলে নেকি পেয়ে যাবেন ছোট হাফ প্যান্ট পরে আর সাদা ফাইল নিয়ে যদি টিউ একটা নিয়ে যদি ওইখানে যে হুড়োহুড়ি করা হয় তাহলে নেকি হয় না গোনা তাহলে গোনাও হয় নেকি হয় রাস্তা কিন্তু খোলা যদি আপনি রাস্তা ঠিক করতে পারেন নেকি যে এটা বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন টিচার ছিলেন সব বলেছেন এবারে আসুন জামা পড়লে নেকি কোন জামা পড়লে নেকি দীঘাটা যখন শিখলেন তাহলে জামাটাও শিখিয়ে দিই এবারে জামা পড়লে নেকি কোন জামা পড়লে নেকি সুন্নতি জামা কিরকম সুন্নতি জামা ঢিলে ঢালা জামা ঢিলে ঢালা জামা আচ্ছা ঢিলে ঢালা জামা পড়লি তাহলে নেকি হয় এখন তাহলে টাইট যারা পড়েছে এতে কিন্তু জোরে বলো আচ্ছা জামা কতটা টাইট হয় ভাই টাইট ফিটিং আছে স্কিন টাচ যে টানলি বাড়ে না টানলি বাড়ে আচ্ছা পাঞ্জাবি কারো স্কিন টাচ দেখেছেন টানলে বাড়ছে জিন্সের প্যানের মতো এরকম দেখা যায় দেখা যায় না আসেন সুন্নতি জামা এখন সুন্নতি জামা কোনটা ফারা জামার লোক বলছে আমারটা গোল জামা বলছে আমারটা কালো জামা পড়লে বলে আমারটা সাদা জামা পড়লে আমারটা বুলু জামা পড়লে আমারটা হলুদ কালার বলে আমারটা কোনটা সাদা জামা কারেক্ট অ্যানসার কিন্তু কালার না হলে হলো কিন্তু সুন্নতি জামা কোনটা ভাবতে থাকুন চলুন আর একটু যাই খেজুর খেলে নাকি শুনেছেন খেজুর এটা তো শোনা হয়নি কোমল বাইতা ওহলে বুনা সাতা ওয়াকিতা সাওবাহু ওয়াকসিবা নালাহু ওয়াআমিলু বিযাতি মিনা সুখ ওয়ান আয়সাতা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা ওয়ান আবি হুরাইরাতা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসালা সুন্দর করে নবী আমার জানিয়েছেন সুন্দর করে বিশ্বনবী ওয়ান আবি হুরাইরাতা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুল ইলবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারাতা তালবাসু লিবসাতাল রাজুল বিশ্বনবী এমন কোন দিক নাই যেটা আপনাকে জানার নাই সব বলেছেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পারলে তোমরা খাজুর খাও কি খাও খাজুর খাও খাজুর বোঝেন তো আপনারা আসেন এগুলো নেবেন আপনারা কথাগুলো ক্যাচ করবেন সবসময় পাবেন না আমি বললাম না যে আমি ইচ্ছা করলে এসে একটা আনা সাগরের ঘটনা ধরে চ্যাপ্টার শেষ করে দিতে পারতাম আমি ইচ্ছা করলে এসে ওই গোবরডাঙ্গা সেজবাবু নিয়ে চালিয়ে দিলে হয়ে যেত কিন্তু আপনারা পাবেন না ভালো করে ক্যাচ করুন বিশ্বনবী প্রফেট মুহাম্মদ ইসলাম বলেছেন আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে তোমরা খাজুর খাও কেন খাজুর হলো মুসলমান খাজুর গাছ হলো মুসলমানদের নাই মুসলমানরা যেমন বরকতপূর্ণ খাজুর হলো বরকতপূর্ণ জুরি ইবনে সুবহানাল্লাহ এটা প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায় প্রত্যেকটা ঋতুতে খাওয়া যায় যত দিন যায় খাজুর ফল ফোটা থেকে শুরু করে শুকিয়ে যাওয়া পর্যন্ত এর দাম স্বাদ উপকারিতা বাড়তে থাকে খাও খাজুর খাও খাজুর তোমরা খাও বলে হুজুর অনেক দাম 500 গ্রামের দাম একটু ভালো খাজুর নিতে গেলে প্রায় 250-300 টাকার মতো দাম অনেক দাম কি খাবে সপ্তাহে একটা খান দুটো খান খান কাজ আছে
কাজ আছে, যে এর কাজ আছে। এজন্য বিশ্বনামী আমার সুন্দর করে বললেন, তোমরা খাজুর খাও, খাজুর হলো মুসলমানদের নাই, মুসলমানরা যেমন বরকতপূর্ণ, খাজুর হলো বরকতপূর্ণ। এজন্য খাজুর খাও, খাজুর প্রত্যেকটা ঋতুতেই খাওয়া যায়, বর্ষাকালে খেতে পারবেন, গ্রীষ্মকালে খেতে পারবেন, শীতকালে খেতে পারবেন। এই খাজুরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে, এই খাজুরের মধ্যে ভিটামিন বি আর সি আছে। এই খাজুর যদি আপনি খান, খাজুরের মধ্যে ভিটামিন বি আর সি আছে, খাজুরের মধ্যে ক্যালসিয়াম আছে, খাজুরের মধ্যে ম্যাগনেসিয়াম আছে, খাজুরের মধ্যে পটাশিয়াম আছে, খাজুরের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন আছে। কোনো ব্যক্তি যদি দৈনিক যদি দুটো করে খাজুর খায়, তার রক্তচাপের প্রবলেম হলে রক্তচাপের সহায়তা হয়। কোনো ব্যক্তি যদি দুটো করে খাজুর খায়, তার হৃৎপিণ্ডের প্রবলেম থাকলে হৃৎপিণ্ডের প্রবলেমে সহায়তা করে। খাজুর যদি কেউ দুটো করে খেতে পারে, দুটো করে যদি খাজুর খায়, তার হরমোন তৈরি হতে সহায়তা করে, রক্তচাপ নরমাল করে। যদি দুটো করে খাজুর খাওয়া যায়, দুটো করে যদি খাজুর খাওয়া যায়, সাথে এক গ্লাস পানি যদি খাওয়া যায়, তার ঘুম এসে যায়। এই জন্য খাজুরকে বলা হয় মরুভূমির গ্লুকোজ। এজন্য বিশ্বনবী বললেন, তোমরা খাজুর খাও, খাজুর যদি খেয়ে এক গিলাস পানি খান, আপনার ক্ষুধাটা নিবারণ হবে। সাহাবীরা একে অপরকে বাড়ি মেহমান হয়ে যেতেন, যখন খাজুর দিয়ে মেহমানদারি করা হতাম, সাহাবীরা একে অপরের বাড়িতে যখন মাঝে মাঝে যেতেন, সাহাবীরা একে অপরের বাড়িতে গেলে শুকনো আটা রুটি আর ছাগলের গোস্ত ভোনা দেয়া হতাম, খাজুর দেয়া হতাম। এই যে খাজুর যদি আপনি দুটো করে খেতে পারেন, আপনার অনেক উপকারে আসবে, শরীরের কোনো ক্ষতি হবে না। খাজুরের মধ্যে আছে 80% চিনি, তবে এ দোকানের চিনি নয়, আপনার সুগার রোগী আছেন, আপনি আপনার ডায়াবেটিসের রোগ আছে, যদি আপনি খাজুর দুটো করে খান, এই খাজুরে যে চিনি আছে, এই চিনিটা আপনার শরীরের ক্ষতি করবে না। খাজুর যদি আপনি দুটো করে খান, আপনার শরীরের অনেক উপকারে আছে। এখানে যদি আপনি দুটো করে খাজুর খান, এক গ্লাস পানি খান, আপনি খাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার ঘুম ঘুম লাগবে। অনেক রোজাদাররা দেখবেন সারা মাস, অনেক রোজাদাররা দেখবেন রোজার মাসে রমজানে রোজা রাখে, সারা মাস ভোরবেলায় ভোরবেলা উঠে এরা ভাত খায় না, ভাত খেলে গ্যাস হয়, রুটি খেলে গ্যাস হয়, চা খেলে গ্যাস হয়, গোস্ত খেলে গ্যাস হয়, চা খেলে গ্যাস হয়, দুটো খাজুর খেয়ে এক গ্লাস পানি খায়, সারা মাস রোজা রাখে, দিনের বেলা তার খোদা বলে কিছু লাগে না ভাই। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এই জন্য রোজাদারদেরকে দেখবেন যখন সন্ধ্যেবেলা আফতারের সঙ্গে ফল দেওয়া হয়, এই ফলের পাতিতে দেখবেন কমপক্ষে একটা কিংবা দুটো খুরমা খাজুর দেওয়া হয়। বলে খাজুর খা সুন্নত হবে, খাজুরটা খা প্রেশারটা ঠিক থাকবে, আগে খাজুর দিয়ে রোজা করলো, রোজা করলো খাজুর দিয়ে, কথা কয় না কেন? খাজুর যদি আপনি খান, আপনার প্রেশার ঠিক রাখে, খাজুর যদি আপনি খান, আপনার রক্তচাপ হবে না, নরমাল হয়ে থাকেন। এই জন্য খাজুর রসুল্লাহ বলে মুসলমানদের নাই, তোমরা বেশি বেশি করে কমপক্ষে দুটো করে খাজুর খাও। এই খাজুর যখন আপনি খাবেন, সাথে একটা নিয়ত করবেন, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, হাদিস তিন প্রকার, কৌলি ফেলি তকরিরি, এই তিনটে তিন প্রকার আদেশ, কথা কাজ সমর্থন, রসুল্লাহর সব হাদিস। এজন্য যখন আপনি খাজুর খাবেন, সাথে একটা নিয়ত করবেন, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, আমি খাজুর খাচ্ছি, তুমি ইচ্ছা করলে একটা নেকি দিতে পারো, আমার আল্লাহ যদি খুশি হন, ওই খাজুর খাওয়ার বিনিময়ে আপনার নেকির খাতায় একটা নেকি লিখে দেবেন। একটা শূন্য তো হচ্ছে, শরীরের উপকারও হচ্ছে, ক্ষতি কিছু আছে? কথা বললো ক্ষতি কিছু আছে? তাহলে খাজুর খেলেও তো কাজ আছে। যে আসেন যেন বিশ্বনবী এমন টিচার, আপনি যেভাবে নেবেন সেভাবেই পাবেন, রসুল কোনোটাই বাদ দেননি। চলুন, আমি যে জায়গা থেকে ছেড়ে এসেছিলাম আপনাদের মনে আছে না, ভুলে গেছেন কোথা বলুন তো? এখনো মনে রেখেছেন? আমি একটু ভুলিয়ে দেবার চেষ্টা করলাম, ভাবলাম যে অন্য জায়গায় গিয়ে খুলবো খাতা। যে ওই দিকে তিনটে, এখানেও তিনটে বড় ঘড়ি। চলুন
থাক আজকে তাড়াতাড়ি, আল্লাহ নিয়ে এলে অন্যদিনে হবে, হ্যাঁ ইনশাল্লাহ। চলুন বাপ, এইদিকে তিন বাপ, আবার কোনদিন হবে ইনশাল্লাহ। চলুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া খাইরে নবী। তুমি যে নূরের নবী, নিখিলে ধনে রচবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি বসবি। নবী সবাই গুনাগার। নবী ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা, ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা, সালাওয়াতুল দা আলাইকা। আমাই নবীর আবাজান আবুদুল্লাহ, আমাই নবীর আমাজান আমি গেনা, আমাই নবীর দুতমা হালিমা, আমাই নবীর রওজা মদিনা। নবী يا حبيب سلام عليك صلوات الله عليك من سيغ مديني هيوالي هي سيغ حسمي هيوالي মিম সি মিরাজ হুয়ালি, দাল সি দিদার হুয়ালি। ইয়া নবী ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সলাওয়াতুল দা আলাইকা। সকলে বসেন ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মহাবুদ সঙ্গে দরসুরি বল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যদি এক ফোঁটা রক্ত থাকে দেহে, তবু সঙ্গম চালাবো ইনায়ের পথে। যদি এক ফোঁটা রক্ত থাকে দেহে, তবু সঙ্গম চালাবো ইনায়ের পথে। আমি হুসাইনি বলে কি যাইনি, বলওয়ান নাই থেকে ওই দূরে চলো। আমি হুসাইনি বলে কি যাইনি,
বলবন নাই কেউ দূরে চলো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু গোসজিন বারছে যত কোরআনের সুর তোল তত আমি কাজী নজরুলের মতো ধরব কলব সমস্ত অন্যায়ের বিরোধে আমি তার মতো চালাবো কলমের গতি যে গতি আমাকে কে থামাবে আমি দূরে টেলে দেব মত জুয়া শুধু ঘুষ যদি জুব করায় এখন আমি হোসেনি বলে কি যাইনি বলবান নাই থেকে ওই দূরে চল আমি হোসেনি বলে কি যাইনি বলবান নাই থেকে ওই দূরে চল আল্লাহুম্মা আল্লাহ মাশাআল্লাহ রাত তিনটে বাজতে যায় কারো চোখে ঘুম নাই আল্লাহ কবুল করেন খুব ভালো লাগছে আপনাদের ধৈর্য খুব ভালো লাগছে আপনাদের একতা খুব ভালো লাগছে আপনাদের রিলেশন খুব ভালো লাগছে বিশ্ব নবীর সঙ্গে ট্রানজ্যাকশন মাশাআল্লাহ পরিবেশ খুব ভালো আমি বুঝতে পেরেছি এখানকার মানুষেরা খুব ভালো এরা অশোনায় অভ্যস্ত জায়গায় জায়গায় গেলে বাপ রাত হয়ে গেল আর কোনো খবর থাকে না কথা ঠিক কিনা মাশাআল্লাহ দিয়ে দেন তাবারুক দিয়ে দেন দিয়ে দেন বলে বলে একটা করে দিয়ে দেন মাশাআল্লাহ ভালো লাগছে সকলে একবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুনি সূরা ফাতিহা সুনি তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ শরীফ তেলাওয়াত করুন সকলের তরফ থেকে দোয়া করা হয় মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা অত্যাচারে সব সীমা ছাড়িয়ে গেছে যখন আমার রব রেগে গিয়ে করুণা দিলেন তখন আমার রব রেগে গিয়ে করুণা দিলেন তখন বুঝে যাচ্ছে তো করোনার মৌসুম চলছে বলে একটু দিচ্ছি শেষকালে মৌসুম চলছে তো করোনার নিজেরই তৈরি করা আমার মাঝখানে কিছু ছন্দ টন্দ দিয়ে কোরআন হাদিস দিয়ে পাইল ঝাইলে শুনলে সব আমার নিজের ছক তৈরি করা এগুলো সব প্রিপারেশন দিতে হয় প্রস্তুতি দিতে হয় কথা বুঝতে দিতে ঘটনা বুঝতে করে ওয়াজ করা তো আজকের দিনে সহজ কথা ঠিক কিনা কোরআন হাদিস দিয়ে সাবজেক্ট ভিত্তিক ওয়াজ করা কিন্তু আজকের দিনে চাপ অত্যাচারে সব সীমা ছাড়িয়ে গেছে যখন আমার রব রেগে গিয়ে করুণা দিলেন তখন আমার রব রেগে গিয়ে করুণা দিলেন তখন
আমার রেগে গিয়ে করোনা দিলেন তখন আল্লাহুম্মা তোমরা ভেবেছিলে পৃথিবীটা বোধের যাকে ইচ্ছা তাকে মারব কথা হবে কিসের রব বললেন ওরে না এটার হবে না রব বললেন ওরে না এটার হবে না করোনা দিলাম আমি কাউকে আর ছাড়ব 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 না আল্লাহুম্মা এই পৃথিবীর মাটিতে কত জুলুম চলছে পাবলিক চিং এর নাম করে কত মানুষ মেরেছে নিরীহ মানুষের প্রাণ গেছে রব সব দেখেছে নিরীহ মানুষের প্রাণ গেছে রব সব দেখেছে এবারও পড়ে গেছে করোনা তখন দিয়েছে এবারও রেগেছে করোনা তখন দিয়েছে এবারও পড়ে গেছে করোনা তখন দিয়েছে এবারও রেগেছে করোনা তখন দিয়েছে অত্যাচারে সব সীমা ছাড়িয়ে গেছে যখন আমার রব রেগে গিয়ে করোনা দিলেন তখন আমার রেগে গিয়ে করোনা দিলেন তখন আল্লাহুম্মা ওয়ালালি সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিম শাসকের নেতৃত্বে জুলুম চলে জালিম শাসকের নেতৃত্বে জুলুম চলে পৃথিবীতে ক্ষমা আর হবে না রব কাউকে ছাড়বে না ক্ষমা আর হবে না রব কাউকে ছাড়বে না তোমরা কি জানো না এপ্রিল ফুল করোনা স্পেনে যারা হত্যা হলো তারা কি আর মানুষ না স্পেনে যারা হত্যা হলো তারা কি আর মানুষ না স্পেনে যারা হত্যা হলো তারা কি আর মানুষ না স্পেনে যারা হত্যা হলো তারা কি আর মানুষ না অত্যাচারে সব সীমা ছাড়িয়ে গেছে যখন আমার রব রেগে গিয়ে করোনা দিলেন তখন আমার রেগে গিয়ে করোনা দিলেন তখন আল্লাহুম্মা যাই হোক বাবাজি আমার ভাইরা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি তাহলে ওখানে তিনটে পয়েন্ট বাকি রইল আর এখানে কোন জামাটা পড়লে সুন্দর লম্বা জামা খাটো জামা গোল জামা ফাড়া জামা ঢিলা জামা আবার অনেকে বলেন ঢিলা জামা না সাঁটানো জামা পরের দিনে দেখা যাবে ইনশাল্লাহ যদি কোনো দিন আল্লাহ সুযোগ করে দেয় ইনশাল্লাহ আলোচনা হবে ঘড়ির কাটাই অনেক সময় হয়েছে মাশাল্লাহ তাবারুকে পৌঁছে গেছে আমাদের দোয়া মাশাল্লাহ সূরা ফাতিহা শরীফ সূরা ইখলাস শরীফ পড়া হয়েছে এখন হাত তুলে শেষ মানাজাত বিদায় দেব আল্লাহ কবুল করেন এসেছিলাম আপনাদের ভাই আপনাদের ছেলে আপনাদের ছোট ছেলে আপনাদের ছোট ভাই এসেছিলাম গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি
সেই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নাতি সেই পীরনগর দরবার শরীফ যিনি দাদা হুজুরের খলিফা ছিলেন দস্তে বায়াত সুবহে আফতাব দাদা হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত কলকাতা 9 নম্বর হালদার লেনে দাদা হুজুরের খলিফা জবরদস্ত আল্লাহর বলি কিনা জানা যায় বড় লক্ষ মানুষের সমাগম হয়েছিল তিনার লাশ মোবারক আল্লাহ পাক তিন দিন টাটকা রেখে দিয়েছিলেন আমার দাদা জান বাবা মস্তবর আল্লাহর বলেছিলেন দাদা হুজুরের খলিফা ছিলেন আমাদের এই পূর্বপুরুষ সব জবরদস্ত আল্লাহর বলি সব কেরমান থেকে আগমন ঘটেছিল পরিষণ্ডা দরবার শরীফে কাতারে কাতার দিয়ে শুয়ে আছে দাদা সাসুপি আল্লাহাবি আব্দুল আজিজ কেরমানি রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা জানেন না তার আব্বাই হাজার সাসুপি আল্লাহাবি ওসমান কেরমানি রহমাতুল্লাহ আলাইহি তার আব্বাই হাজার সাসুপি আল্লাহাবি আব্দুল জব্বার কেরমানি রহমাতুল্লাহ সব কেরমান থেকে এসেছিলেন কথা বুঝছেন এই জন্য বাবাজি আমার ভাইরা সে আল্লাহর বলিদের আওলাদ হিসাবে এসেছিলাম আব্বা জানের দিক দিয়ে সৈয়দ আম্মা জানের দিক দিয়ে সিদ্দিক গুণাগার আপনাদের ছেলে বেশ কিছুক্ষণ সময় প্রায় কম বেশি তিন ঘন্টা আপনাদের সামনে আলোচনা করেছি বলা কর মধ্যে আল্লাহ পাক যদি ভুল ত্রুটি হয়ে থাকে মেহরবানি করে ক্ষমা করুন মাফ করুন আর আপনাদের মনে যদি কারো মনে করি দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে ব্যক্তিগত আমি কাউকে কটাক্ষ করার জন্য আসি না কারোর সঙ্গে আমার মনোমালিন্য ঝগড়া নাই কারণ আমি কয়েক ঘন্টার মেহমান ঝগড়া করার জন্য নয় সুতরাং এই বলা কওয়ার মধ্যে হয়তো বাস্তব চিত্র তুলতে গিয়ে যদি কারোর মনে দুঃখ ব্যথা কষ্ট হয়ে থাকে আল্লাহর আস্তে মাফ করবেন যাই হোক আসুন ছোট্ট করে হাত তুলে মোনাজাত করি আল্লাহু আমিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمكما كما ربياني صغيرا رب ارحمكما كما ربياني صغيرا اللهم أجرنا من النار اللهم أجرني من النار বিজ্ঞের নাই বেকারি নাই কঙ্গালের নাই দুটো করিয়া তুলিছি আল্লাহ আল্লাহ আমাদের জীবনে জিন্দেগির গোনাগুলোকে মাফ করে দিন খাস করে যদি কিছু সওয়াব দিয়ে থাকে এই সামান্য সওয়াবটুকে নিয়ে আমাদের নবী নূর নবী আখির নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে রুই সওয়াব কেন পৌঁছে দি জান্নাতুল বাকিতে জান্নাতুল মুআল্লাই বদরে উহুদে খন্দকে মোতা কারবালার যুদ্ধে সাবা হুজুর শহীদ হয়ে গিয়েছে আমার নবী পাকের কলিজা টুকরা জানা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ হুজুরদের সওয়াব কেন পৌঁছে দিই রব্বুল আলামিন আল্লাহ পাক বড় আশা করে হাত তুলেছি গো মাবু ফিরিয়ে দিও না গা ঘুরিয়ে দিও না গো মাবু রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কিছু সওয়াব দিয়ে থাকো গো এই সামান্য সওয়াব তোকে নিয়ে ও গো আমার আল্লাহ পাক পাঞ্জাতন ওযু দিয়ে সওয়াব কানে পৌঁছে দিই
বিশ্ব নবী নূর নবী আখিরি নবী এগেন হুজুরের রুয়ে সওয়াব কানা পৌঁছে দিয়ে এগেন হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গা হুজুরদের রুয়ে সওয়াব কানা পৌঁছে দিন হযরত সিরে খোদা দিয়ে এগেন চতুর্থ খলিফা গা আমার রাসূলুল্লাহর জামাত গা হুজুরের রুয়ে সওয়াব কানা পৌঁছে দিন আমার নবী পাকের মেয়ে গে আম্মা জান ফাতিমা গা রাদিয়াল্লাহু তাআলা আনহা গা আম্মা জানের রুয়ে সওয়াব কানা পৌঁছে দিন এই পাক পঞ্জত গন হুজুরদের রুয়ে গে সওয়াব কানা পৌঁছে দিন খাস করে রব্বুল আলামিন আল্লাহ পাক এই কম বেশি প্রায় গরীর কাটায় তিনটি আল্লাহ এতগুলো তোমার বান্দাদেরকে নিয়ে হাত তুলিছি আল্লাহ এই মাহফিল থেকে যদি কারো হাতকে তোমার ভালো লাগে গো মাহবুব কারো হাতকে যদি তোমার পছন্দ হয় গো মাহবুব তার ওসিলায় আমাদের প্রত্যেকের হাতকে তুমি কবুল করে লাও খাস করে রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কিছু সওয়াব দিয়ে থাকে ওলি দিগের নেতা ওলি দিগের বাদশাহ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর হযরত খাজা গরিব নওয়াজ হুজুর আজাতে ওয়াইশ করুনি হুজুর আজাতে মুজাদ আল ফিসানি হুজুর জাবিরউদ্দিন চাটগামি হুজুর সানাউল্লাহ পানিপতি হুজুর সরফউদ্দিন বোয়ালি হুজুর জালালউদ্দিন সুয়ুতি হুজুর জালালউদ্দিন মাহাল্লি হুজুর সাওলিউল্লাহ হুজুর নিজামউদ্দিন হুজুর কুতুবউদ্দিন হুজুর বাহাউদ্দিন হুজুর শামসউদ্দিন হুজুর সালমান হুজুর আল্লাহ হুজুরদের রুহে সওয়াব কানা পৌঁছে দি খাস কই ও রাব্বুল আলামিন আল্লাহ পাক বাবা দান থেকে নিয়ে আজ পর্যন্ত কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইমাম দার মাতমরা জানা কবরে আল্লাহ প্রত্যেকের রুগিয়ে গে সওয়াব কানা পৌঁছে দি খাস করে রব্বুল আলামিন আল্লাহ পাক যদি কিছু সওয়াব দিয়ে থাকে গে এই সামান্য সওয়াব টুকে নিয়ে গে ও গো আমার আল্লাহ ফুরফুরা সারিয়ে গে আমার মোজাদ দিত জামান আমিরের শরিয়া দাদা হুজুর পীরে কে রহমাতুল্লাহ আলাইহি গে আল্লাহ হুজুরের রুয়ে সওয়াব কানা পৌঁছে দি আল্লাহ সাসুফি আল্লাহ পীর কাইয়ুম জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরের রুহে সওয়াব কানা পৌঁছে দিন মুফতি আজম আল্লাহ সাসুফি আল্লাহ পীর মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খাস করে আল্লাহ সাসুফি আল্লাহ পীর সেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মারেফাতের ভান্ডার আলাদা সাসুবি আল্লাহ পীর নহুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি আসিকে রসুল সুলতানুল ওয়াইজি আমার নানা জান ছোট হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুরদের রুহে গে সওয়াব কানা পৌঁছে দি রব্বুল আলামিন আল্লাহ পাক ফুরফুরা শরীফের জমিনে আশেপাশে গোরস্থানে কবরস্থানে চার শাহিদান হুজুরের মাজারে সোহাদা হুজুর শুয়ে আছেন বেলপাড়ার জমি হযরত হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন আল্লাহ হুজুরদের রুহে সওয়াব কানা পৌঁছে দি খাস করে রব্বুল আলামিন আল্লাহ পাক ও গো আমার আল্লাহ গো বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে শুয়ে আছেন আমার দাদা হুজুরের বড় খলিফা গান হযরত সাসুবি আল্লামা পীর আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি
হুজুরের সওয়াব কানা পৌঁছে দিন আজা সাসুবি আল্লাহ আপীর মাকুলের জমিনে শুয়ে আছেন সুফি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কলিকাতা মানিক সুই পাতি ওলি ওইসি হুজুর শুয়ে আছেন হারওয়ার জমিনে গোরা চাঁদ হুজুর শুয়ে আছেন ঘটিয়ারি দরবার শরীফে হুজুর শুয়ে আছেন খাস করে হাজি আলী দরবারে হুজুর শুয়ে আছেন মেদিনীপুর টাউনে শুয়ে আছেন পিয়ারডাঙ্গা দরবারে শুয়ে আছেন আজা সাসুবি আল্লাহ আপীর মুস্তফা মাদানি রাহমাতুল্লাহ আলাইহি খাস করে ছোট হাজরা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ হুজুর দিন এ সওয়াব গনা পৌঁছে দি খাস করে বলে আলামিন আল্লাহ পাক আজকের মাহফিলে যারা এসে হাজিরা দিয়েছেন এই পাথরঘাটা গ্রামে আল্লাহ উনি কি বসে আছে আল্লাহ জন্মের মতো চিরকালের মতো নিজের বাপকে হারিয়েছে আল্লাহ মনে পড়লি কলিজা ফেটে যায় শীতকালে বাপের সঙ্গে দেখা নাই বর্ষাকালে বাপের সঙ্গে দেখা নাই গ্রীষ্মকালে মায়ের সঙ্গে বাপের সঙ্গে দেখা নাই ওর আল্লাহ দুনিয়ার জমিনে মা বাপের জন্য তুমি এত বাড়িয়েছো তাদের ইজ্জত সেই মাকে আল্লাহ অনেকই হারিয়ে চাল্লাম দুনিয়ার জমিনে অনেকে মা হারা অনেকে বাপ হারা বাপের কবরের দ্বারে গিয়ে আব্বা আব্বা বলে চিৎকার দেয় কোনো খবর না মায়ের কবরের দ্বারে বর্ষাকালে গিয়ে মা 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 বলে আওয়াজ দেয় কবরটার চেনা যায় না বর্ষাকালে এত পানি এত পানি এত পানি এত পানি মায়ের কবরের ওপরে পানি থই থই করে চেনা যায় না গো আল্লাহ ও গো আবার আল্লাহ জানি না জানি না তাদের কবরের হাল জানি না জানি না তাদের কবর অবস্থা জানি না আল্লাহ দুনিয়ার জমিনে চলাফেরা জিন্দিগিতে যদি ভুল ত্রুটি করে থাকে গো মাহবুব তুমি মেহরবানি করে তাদেরকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে নূর আর নূর দিয়ে ভরিয়ে দাও আজকের মাহফিল থেকে আল্লাহ দোয়া চাই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের কবরগুলোকে তুমি নূর আর নূর দিয়ে ভরিয়ে দাও দুনিয়ার জমিনে আমাদেরকে মানুষ করতে গিয়ে হয়তো কত মিথ্যা বলেছে কত হয়তো অন্যায় কাজ করেছে গো বাবুদ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তোমার রহমতের নিচে জায়গা দাও রব্বুল আলামিন আল্লাহ পাক এই পাথরঘাটা গ্রামের কবরস্থানে যত আপনা বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকে রুয়ে সওয়াব গুনাহ পৌঁছে দি আজ করে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের মাহফিলে যারা এসে হাজিরা দিয়েছে আমাদের সকলে হায়াত কিসমত নাস করে দিন মুরব্বী বাপেদের হায়াত দিন জওয়ান যুবক ভাইয়াদের হায়াত দিন ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাদের হায়াত দিন আমার কমিটির ভাইয়েরা যারা আল্লাহ এই সুন্দর মাহফিল কায়েম করেছে আল্লাহ যাদের প্রচেষ্টায় যাদের টাকায় যাদের অর্থে আল্লাহ যাদের শ্রমে আল্লাহ তুমি করিয়ে নিয়েছো আল্লাহ আমার কমিটির ভাইয়েদেরও হায়াত দাও আল্লাহ ছোট ছোট কচি কচি মাসুম বাচ্চাদের হায়াত দিন এই পাথরঘাটা গ্রামের আমার মায়েরা বোনেরা খালারা বেটিরা চাচিরা নানিরা তারাও আমিন আমিন করে দোয়া চাই তাদেরও হায়াত দিন আল্লাহ আমাদের সকলের হায়াত দিন এই মাহফিলকে আপনি কায়ামত পর্যন্ত কবুল করে নিন আল্লাহ আমার পাশে এক ভাই বললেন আল্লাহ তিনি আপমা মায়ের জন্য দোয়া চাইতে বলেন আল্লাহ গো বাবুদ আল্লাহ মনে পড়লে কলিজার ভিতরে কম্পন শুরু হয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক মা বাপ কবরে চলে গিয়েছে আল্লাহ তিনাদের নিয়ে সওয়াব কানা পৌঁছে দিন আল্লাহ কবরটা তুমি আরামের জায়গা করে দাও নূর দিয়ে ভরিয়ে দাও খাস করে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সকলকে মরতে হবে আল্লাহ মরণের হাত থেকে কেউ রিয়ায় কেউ ছাড় পাইনি আমরাও পাবো না আল্লাহ যখন তুমি মত দিও আল্লাহ কুকুর গরু ছাগলের মতো মেরো না আল্লাহ কুকুর গরু ছাগলের মতো মেরো না আল্লাহ কুকুর গরু ছাগলের মতো মেরো না আল্লাহ যখন মত দেবেন রমজান মাসে জুমার তারিখে রোজা রাখা অবস্থায় পাঁচ কলিমা শরীফ পড়তে পড়তে আপনার নবী পাকে চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের মত দিও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে তুমি কায়ামত পর্যন্ত কবুল করে নিও আল্লাহ
মুসলমান ভাইদের ভালো করো, হিন্দু ভাইদের ভালো করো, খ্রিস্টান ভাইদের ভালো করো, সকলের ভালো করো। এই মাহফিলকে তুমি কায়ামত পর্যন্ত কবুল করো। যারা অশান্তির বাতাবরণ তৈরি করে, হিংসার বাতি যারা জ্বালিয়ে দেয়, তাদেরকে তুমি হেদায়েত করো। হেদায়েত না হলে ওদের আলা আউলাদরে হেদায়েত করো, প্রয়োজনে ধ্বংস করো, তোমার দিনকে তুমি হেফাজত করো। আমিন 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 আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين لك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول